মন্দির, এখন এখানে আমরা এসে পৌঁছেছি। তো এটা হয়েছে আইলাতে, এখন আমরা পুরোপুরি তোমাদেরকে দেখে নিচ্ছি, ভিডিওতে কন্টিনিউ দেখো। এবার কেন অন্যরকম পূজো, আগের বছর ছিলাম কোথায় দুজন, চতুর্থীতেই পাখনা কেনা শুরু, মনের মালিক আসল নাটের গুরু। তুমি আমি পঞ্চমী, তুমি আমি পঞ্চমী, খাচ্ছি পাশে তাই 24/7 কাটুক এরম ভাবে চাই। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। পুজো পুজো পুজোয় প্রেমের গন্ধ লেগেছে, তোমার আমার ভালোবাসার গল্প জমেছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের সব বন্ধুগুলো আছে, সব এগুলোতে আমরা ঘোরাঘুরি করছি। আর এখানে আছে আমাদের কেদারনাথ মন্দির, এই মন্দিরে এখন তোমাদেরকে পুরো ভিডিওটা মন্দিরের ভেতরটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। দেখতে পাচ্ছি চারপাশ লোকজন ভিড় হয়ে আছে, মানে বেশি এখন ভিড় ভাড় নেই, কেননা এখন মানে একটু জল পড়লো, তাই জল পড়ার জন্য এখন লোকজন কিছু কম হয়েছে। এই তো মাগিয়ে গেলে আছে, এখানে আছে উত্তম, এখানে আছে সুভদা, আর সবগুলো ঘুরে বেড়াচ্ছি। আমরা এখন এই কেদারনাথ মন্দিরে আমরা এসে পৌঁছেছি, এই কেদারনাথ মন্দিরে এখন আমরা মানে ভিতরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কেদারনাথ মন্দির যাওয়ার স্বপ্ন সবারই লাগে, তো এই কেদারনাথ মন্দিরে আমরা এখন এসে পৌঁছেছি। এটা হচ্ছে হাইলা দুর্গা মন্দির, হাইলা দুর্গা মন্দির পূজা কমিটি এটা কেদারনাথ মন্দিরকে তুলে ধরেছে প্যান্ডেলের শুরু থেকে। তো এখন আমি মানে আমাদের বন্ধুদের সাথে জিজ্ঞেস করবো যে এই কেদারনাথ মন্দিরে যে তাদের কীরকম লেগেছে, এখন চলে যাওয়া যায় আমাদের বন্ধুদের সাথে। দেখা হচ্ছে আপনার প্রত্যেকজনকে জিজ্ঞেস করছি, সর্বপ্রথম বলছি যে অভিজিৎকে, অভিজিৎ কীরকম লাগছে কেদারনাথ মন্দিরে এসে? এত সুন্দর কেদারনাথ মন্দির আমাদের ঝালঝাতে, এখানে পুজোতে এসে খুবই ভালো লাগছে। রাহুল, এখানে যে কেদারনাথ মন্দিরে আমরা আছি, এখন কেমন মনে হচ্ছে তবে? খুবই ভালো লাগছে এখানে আসার পর। এখানে এখানে যখন কেদারনাথ পুরো মনে হচ্ছে, স্বপ্ন পূরণ হয়ে গেল। ফিল্ডটা পুরো ফিল্ডটা কেদারনাথ, একদম পুরো সাউন্ড টু সাউন্ড ফিল্ডটা কেদারনাথ মন্দির বলতে হলো। এখানে আছে আমাদের সুভদা, সুভদা কেদারনাথ মন্দির আছে, কেমন লাগছে? ভালো লাগছে মোটামুটি, মানে এখানে ঝালদার পূজা কমিটি পূরণ করে দিল যে কেদারনাথ যাওয়া আমাদের আর দরকার হলো, এখানে আমার কেদারনাথ দর্শন করবি। এ উত্তম বাবু, তাহলে এখানে কেদারনাথ এসে কিরকম লাগছে এখন? ভাল লাগছে, আমরা তো খুব গরিব ছেলে, সব বাজেটের মধ্যে কেদারনাথ মন্দিরকে দুর্গা মন্দির সাজিয়ে খুবই ভাল লাগছে, খুবই সুন্দর মন্দির করেছে। আরো ভালো করে মন্দির হয়েছে। আর এইখানে আছে সোমনাথ দা, তো সোমনাথ দা এখানে কেদারনাথ এসে কিরকম লাগছে? দারুণ লাগছে, মনটা মনটা কেমন লাগছে, কতটা খুশি হয়েছে, কতটা আনন্দ হয়েছে। কতটা আনন্দ, কেদারনাথ হয়েছে সুজে সুজে, কিরকম লাগছে কিরকম লাগছে? হ্যাঁ দারুণ, কতটা আনন্দ মুখের ভিতর থেকে, কতটা খুশি হয়েছে। আরো হয়েছে ফিল্ডটা একটা আলাদা, যেমন সত্যিকারে কেদারনাথ এসে বসে গেছি, এতটা ভালো লাগছে এখানে এসে, খুব ভালো লাগছে কেদারনাথ মন্দির এসে। দুর্গা পূজায় এই কেদারনাথ মন্দির দেখে মানে মন ভরে গেল, সত্যি কথা বলতে এই কেদারনাথ মন্দির মানে খুবই সুন্দর, কেদারনাথ মন্দির একদম মানে কেদারনাথ মন্দির বললে হলো, পুরোপুরি একদম কেদারনাথ মন্দির, খুবই মন ঘুরে যাচ্ছে।
মানে মনে হচ্ছে যেন এখানে কেদারনাথ আমরা এত মুখে মানে সত্যিকারে কেদারনাথ পৌঁছে গেছি আমরা।